গত 25শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল জি বাংলা সোনার সংসার। অবশেষে সেই স্বপ্নের মুহূর্ত সামনে এলো। আমাদের পছন্দের তারকারা সেরার সেরা পুরস্কার জিতে নিলেন, কিন্তু কে কি পেল চলো দেখিনি সম্পূর্ণ পুরস্কারের তালিকা। এরপর টিভিতে সম্প্রচারের সময় থাকবে আরও কিছু ধামাকা। এই বছর সোনার সংসারে প্রিয় মেয়ে হয়েছে মেঘ এবং রাই, আর প্রিয় ছেলে ফুলকি থেকে রোহিত। অপরদিকে প্রিয় মা এবং বাবার অ্যাওয়ার্ড পেয়েছে আলো এবং ইচ্ছে পুতুলের অনিন্দ। প্রিয় শ্বশুর হয়েছেন একজন, রাজনাথ জগদ্ধাত্রী থেকে, কিন্তু প্রিয় শাশুড়ি দুজন, মথুবালা এবং কৃষ্ণা। প্রিয় পার্শ্বচরিত্র মেল অখিলেশ নিম ফুলের মথুর, আর ফিমেল কৌশিকী মুখার্জি। এরপরে প্রিয় ভাসুর বা দেওর ফুলকির তমাল, প্রিয় যা রুচিরা এবং পরমিতা ফুলকি থেকে। প্রিয় ননদ হয়েছে কার কাছে কই মনে কথার পুতুল। অপরদিকে প্রিয় বর এবং প্রিয় বউ হয়েছে সৃজন এবং পর্ণা। প্রিয় বৌমা হয়েছে শিমুল এবং ফুলকি, আর প্রিয় জামাই সোমরাজ। এদিকে প্রিয় খলনায়ক এবং খলনায়িকা রুদ্র এবং ময়ূরী মেহেন্দি। এই বছর সোনার সম্পর্ক পেয়েছে অনিকেত শ্যামলি, পাখি কুশ, ঈশান গৌরী। প্রিয় নতুন সদস্যের অ্যাওয়ার্ড পেয়েছে সৌর্য, রাধা, আদিত্য, আর পুপুল এবং বুবাই পেয়েছে ছোট্ট সদস্যের অ্যাওয়ার্ড। এরপরে ডিভা অব দ্য ইয়ার হয়েছে সবার প্রিয় পর্ণা, জি ফাইভ মোস্ট পপুলার ফেস জগদ্ধাত্রী, জি ফাইভ সবথেকে বেশি দেখা শো জগদ্ধাত্রী। প্রিয় জুটি দুটো, জগদ্ধাত্রী স্বয়ম্ভূ এবং পর্ণা সৃজন, আর প্রিয় নায়ক নায়িকা হয়েছে স্বয়ম্ভূ এবং জগদ্ধাত্রী। এই বছর প্রিয় পরিবারের অ্যাওয়ার্ডটা পেয়েছে ফুলকি পরিবার, আর প্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। এছাড়াও আরও দু একটি পুরস্কার আছে যেটা টেলিকাস্টে দেখা যাবে। তো বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।